আমি বলবো যারা স্বপ্ন দেখে সারা জীবন ধরেই হয়তো স্বপ্ন দেখে, যেদিন আমি রাইস এডুকেশন শুরু করেছিলাম কখনও আমরা ভাবতে পারিনি যে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের মতো একটা স্কুল তৈরি করব। আপনারা জানেন যে এই বছর সেকেন্ড র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়াতে, এবং আইআইটির যে পরীক্ষাগুলো হয় সেখানেও প্রায় প্রচুর ছেলেমেয়ে চান্স পেয়েছে। তারপরে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল, তারপরে কলেজ মানে ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড দেন দ্য ইউনিভার্সিটি। নিশ্চয়ই এরপরে আমাদের লক্ষ্য রয়েছে স্টার্ট আপ পার্ক তৈরি করা, ইনোভেশন পার্ক তৈরি করা। আমি কিছুদিনের মধ্যেই ইউকে ইউএসএতে যাচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে যে ওইখানে যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে যেখানে স্টার্ট আপ প্লেয়াররা রয়েছেন, সেখান থেকে কীভাবে ইনভেস্টমেন্ট আনা যায় এবং সেইখান থেকে কীভাবে এই স্টার্ট আপ পার্ক বা ইনোভেশন পার্ক তৈরি করা যায়, সেটাই হবে আমাদের নেক্সট ধাপ। আমরা সাধারণত লাস্ট প্রায় কয়েক দশক ধরে আমাদের বাবা মারা বলতেন মাধ্যমিক পাস করো, হাই সেকেন্ডারি পাস করো, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, আর হচ্ছে টিচাররা মাথায় হাত দিয়ে বলতেন যে অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যখন আমরা বাস্তব জায়গায় আসি তখন দেখি যে যেই যেই যোগ্যতা থাকলে পরে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই যোগ্যতার বেশ কিছু ঘাটতি রয়েছে। এখন হচ্ছে সময় যে এই 18 বছর বয়স থেকে যখনই ইউনিভার্সিটিতে একটি ছেলেমেয়ে আসবে, কেউ যদি গবেষণা করতে চায় তার সেই পথটাকে দেখানো, কেউ যদি ISIPS হতে চায় সেই পথটাকে দেখানো, কেউ যদি মনে হয় যে আমি স্টার্ট আপ করবো সেই পথটাকে দেখানো, কেউ যদি মনে হয় আমি যে ইনোভেশন করবো সেই পথটাকে দেখানো। এবং আমরা যে নতুন এডুকেশন পলিসির কথা বলি সেটা হচ্ছে এই অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করা এবং থট প্রসেস তৈরি করা, সেটাই কিন্তু আমাদের এডুকেশনে আসা উচিত। যারা পড়াশোনা করছে তারা হয়তো যদি মনে হয় রিসার্চার হবেন বা প্রফেসর হবে, হয়তো প্রফেশনালি খেলাধুলাটা নিতে পারে না, কিন্তু অনেকেই আছে যারা মাস্টার ডিগ্রি করছে এবং বিকম পড়ছে, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করছে, অথচ তারা ভীষণ ভালো রেজাল্ট করছে খেলাধুলাতে। এবং একটা সময় আমরা ভাবতাম যে খেলাধুলা করলে পরে আর পড়াশোনা করতে হয় না, কিন্তু যুগ পরিবর্তন হয়েছে। আমরা দেখতাম যে ইংল্যান্ডের ক্রিকেট টিমে মাইক বেয়ারলি ছিলেন একটা খুব নামি ডাক্তার ছিলেন, আমাদের ভারতবর্ষেও আমরা দেখতে পাই অনিল কুম্বলে, শ্রীনাথ, এরাও কিন্তু খুব একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তা আমি মনে করি যে সেই ইউনিভার্সিটি গড়া উচিত যেখানে একাডেমিক এবং খেলাধুলা দুটোই প্রাধান্য পাবে এবং ছেলেমেয়েরা মন এবং শারীরিক দিক থেকেও ভীষণ শক্তিশালী হবে। ইতিহাস তৈরি করার ক্ষেত্রে যারা ভীষণ সক্রিয় ভূমিকা নেবেন বা নিয়েছেন, যিনি নিতে চলেছেন, এটা হয়তো রাজ্যের কাছেও একটা সুখবর, ডক্টর সুরঞ্জন দাস আগামীকাল থেকে অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে জয়েন করছেন। উচ্চশিক্ষার একটা এটার সঙ্গে সঙ্গে একটা বড় উদ্দেশ্য হচ্ছে প্রকৃত নাগরিক, এটাই বাড়বে। রবীন্দ্রনাথ বলেছেন, মহাত্মা গান্ধী বলেছেন, রামমোহন বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, অরবিন্দ বলেছেন, কাজে আমরা সেই সেই ব্যাপারটা ভুলে যেতে চলব যে আগে রাষ্ট্র নির্ভর উপর বেস করেই পাবলিক ইউটিলি সার্ভিস হতো, এখন আর সেটার উপর ভিত্তি করে নেই। আপনি আজ চায়নায় যান, চায়নায় দেখবেন কত প্রাইভেট ইনস্টিটিউশন আছে, কিউবাতে যান আছে, সমস্ত এখনও যে করা সমাজতান্ত্রিক দেশে আছে সেখানেও কিন্তু বেসরকারি উদ্যোগ রয়েছে। আমার একটাই প্রশ্ন, যদি আমরা অন্যান্য ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ গ্রহণ করি শিক্ষাক্ষেত্রে কেন করব না? কিন্তু ওখানে আবার আমি বারে বারে বলেছি যে বেসরকারি উদ্যোগ যাতে বাণিজ্যকরণে পরিণত না হয়। বেসরকারি উদ্যোগ এবং বাণিজ্যকরণের মধ্যে আমি যেভাবে দেখি একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, সেটি আমার